আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটা কমন রেসিপি শেয়ার করছি, তবে এই কমন রেসিপি যদি একটু ভিন্নভাবে রান্না করেন তাহলে কিন্তু সেটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো সচরাচর রান্না করেন এমনই একটা রেসিপি শেয়ার করছি। প্রথমেই একটা হাঁড়িতে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, এবং এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেব শুকনো মরিচ। আমি শুকনো মরিচ এখানে 3টা এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। এইখানে কিন্তু অনেকগুলো রসুন কুচি ব্যবহার করেছি টমেটো চাটনি রান্নার ক্ষেত্রে, অবশ্যই মাথায় রাখবেন রসুনটা বেশি করে নিতে। এরকম আস্ত একটা বড় রসুন আমি কোয়াগুলোকে চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার ফলে এগুলো তাড়াতাড়ি ভাজা হবে প্লাস সেদ্ধ হয়ে যাবে। যেটা বলেছিলাম যে এই রান্নাটা একটু ট্রিক্স খাটিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, তো এই রান্নার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন রসুনটা খুব বেশি পরিমাণে নেবেন। আর আমি আজকে 1 কেজি পরিমাণ টমেটোর চাটনি রান্না করব। যখন রসুন পেঁয়াজ এরকম একদম ব্রাউন কালার হয়ে যাবে তখনই টমেটোগুলো দিতে হবে। খেয়াল রাখবেন রসুনটা যাতে একদম ব্রাউন কালার হয়ে যায়। এইবার এই টমেটোগুলো নেড়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে ফেলা যাবে না, শুধু ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখবেন টমেটোগুলো গলে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, চামচ দিয়ে এরকম গলিয়ে নিতে হবে এবং পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা কে কে টমেটো খেতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে কাঁচা মরিচটা ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যখন এরকম একদম শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এটা খেতে কত যে মজার যারা খান তারা নিশ্চয়ই জানেন। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।